अग्रवाल याद कर, अभी भी उसके चेहरा मुझे याद है। बॉनर राधा सिंह हो, सिनेमा राजा हमारे शाकिब खान। एक बार उस तला को मिल जाए तो बांग्लादेश का सबको मिल जाएगा। सबाई नकल करते चाय ताके, विभ्रांति चुड़िए सामने बा प्रकाश्य आसते चाय, बाट परक्षणे बाणेर जलेर मतो भेसे जाए। আসলে আমাদের বস শাকিব খান খারাপ সিনেমা দিয়ে দর্শকদের সময় এনার্জি এবং অর্থ নষ্ট করতে চায় না। শাকিব খানের সঙ্গে আপনার কোনো নতুন কাজ হবে? হ্যাঁ হইতেই পারে, আমার নবাব টুর গল্পের কাজ চলতেছে। যখন নবাব টুর গল্পতে রিটার্ন তখন আমি শাকিব খানকে বলবো কাজ করার জন্য, সে করলে নবাব টুর করবে। সেই ধারাবাহিকতায় দরদ কোনো লুতুপুতু প্রেমের গল্প নয়, ছাত্র বিশ্বমানের গল্প। আসলে শিল্পীদের কোনো গন্ডি নেই, যোগ্যতা থাকলে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, সেই রকমই করতেছেন আমাদের বস শাকিব খান। কারণ এক শাকিবই আমাদের ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে এখন পর্যন্ত। হ্যাঁ, তো শাকিব যদি না থাকতো তাহলে তো ইন্ডাস্ট্রিতে কোনো ছবি আমার মনে হয় না যে বন্ধ হয়ে যেত। ভাই রে ভাই, এই খুশি ধরে রাখার মতোই নয়, প্রথম কোনো বাংলাদেশের মুখ উঠবে বুর্জ খলিফায়। কিছুদিন আগে ঢালিউডের যিশুর ছবি উঠেছিল প্রথম বাঙালি হিসাবে, দ্বিতীয়বার উঠবে আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের মুখ। আকাশটা ছুঁতে চায় তোমার মনের কাবায়, ভালোবাসায় এমনই হয়, কখনো ডুবায় কখনো বা ভাসায়। দরদ সিনেমায় শাকিব খানের নাম থাকবে দুলু মিয়া, সোনাল চৌহানের নাম থাকবে শেফালি, পায়েল সরকারের নাম থাকবে অগ্নি, থাফা মারোয়ার নাম থাকবে ত্রিনা, রাহুল দেবের নাম থাকবে সারফারাজ। দরদের গল্প হবে বেনারস শহরের কিছু হাই প্রোফাইল খুনের ঘটনা নিয়ে, সবাই সন্দেহ করবে সামান্য অটো চালক দুলু মিয়াকে। ঠিক এরকম গল্প নিয়েই দরদ সিনেমা সাজিয়েছেন সিনেমার পরিচালক অনন্য মামন। এই সিনেমার পর থেকে গোটা বিশ্ব বাংলাদেশকে নতুনভাবে চিনবে আমাদের বস মেগাস্টার শাকিব খানের মাধ্যমে।